আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের সিলেটের ফার্স্ট ডে, মানে হচ্ছে ঘোরার আর কি। কালকে যেহেতু আমরা রাতে এসে, রাতে বলতে সন্ধ্যার পরে আর কি, এসে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করেছি, নাস্তা করেছি, রাতে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো সকাল থেকে হচ্ছে আমাদের ঘোরা শুরু। আমি যেহেতু মানে কিছুই চিনি না এখানকার, কোথায় যাচ্ছে না যাচ্ছে বা কোথায় ঘুরতে যাচ্ছে কিছুই জানি না, তবে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি আমরা। তো এখন কিন্তু আমরা নাস্তা করতে যাব, নাস্তা করার জন্য আমরা নিচে চলে যাব, বুফে যাব। তো ওখানে গিয়ে হচ্ছে আমরা সবাই মিলে নাস্তাটা করবো, আর সবাই নাস্তাটা করে একেবারে রেডি হয়ে বের হয়ে যাব। অলরেডি কিন্তু আমরা রেডি, জাস্ট হচ্ছে আমরা ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে একেবারে বের হয়ে যাচ্ছি এখান থেকে। এই তো সবাই অলরেডি রেডি, তো এখন হচ্ছে আমরা বের হবো। তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর কোথায় যাচ্ছি কি কোথায় ঘুরছি সবই তো আপনারা দেখবেন, আর আমাদের সাথেই থাকবেন। ওকে, বাচ্চারা কিন্তু অনেক বেশি হ্যাপি সিলেটে আসার পরে, আর একদম বিয়ের পরে, যেহেতু বিয়ের পর পরে আমি ওমানে চলে যাব, আর 2 বছর এখানে ছিলাম, দেশে ছিলাম, এরপরে দীর্ঘ 8 বছর কিন্তু বাহিরে ছিলাম। তো এরপরে আসার পরে তো আপনারা দেখছেনই, তো যার কারণে কিন্তু আমাদের কিন্তু কখনো ঘোরা হয়নি, একা একাও ঘোরা হয়নি, সে সাথে হচ্ছে ফ্যামিলিদেরকে নিয়েও ঘোরা হয়নি, মানে দূরে আর কি, মানে কাছে মানে কোথাও তো আমরা অল টাইমই যাওয়া হয়, যেখানে কিনা দিনে গিয়ে দিনে আসা যায় বা আশেপাশের লোকেশনগুলোতে যাওয়া যায়। তবে এই যে দীর্ঘ 2-3 দিনের জন্য কিংবা হচ্ছে লম্বা একটা জার্নি আমাদের কিন্তু কখনো হয়নি বিয়ের পর থেকে, এটাই হচ্ছে সবচাইতে ফার্স্ট ফ্যামিলি মেম্বার সহ আর আমরা সবাই একসাথে। এই আর সিলেটের কিন্তু মানে এই হোটেলের পাশে কিন্তু অনেকটা কাজ করছিল, তো ওগুলা দেখে আবার ভালো লাগছে। অনেক জায়গায় কাজ চলছে, মানে অনেক কিছুই হচ্ছে, দেখা যাচ্ছে কি সিটি আরও ডেভেলপ হচ্ছে। তো এরপরে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি নিচে, নিচে হচ্ছে আমরা নাস্তাটা করব। আর এখানে হচ্ছে এই হোটেলে হচ্ছে সকালের নাস্তাটা হচ্ছে একেবারে ফ্রি, সকালে সব মানে ইয়াদেরকে কাস্টমারদেরকে ওনারা হচ্ছে সকালের নাস্তাটা একেবারে ফ্রিতে দেয়। তারপরে হচ্ছে ওদের সবগুলো খাবার সাজিয়ে রাখা হয়, তো কাস্টমার বা যার যেরকম পছন্দ সেভাবে নিয়ে খেতে পারে। এই জিনিসটা আবার ভালো লেগেছে, যেমন ধর মানুষ যখন ঘুরতে যায় তখন কিন্তু সকালের নাস্তাটা যদি খেয়ে বের হয়, এরপর যেখানে ঘুরতে গেল সেখানেই কিন্তু খাবারটা খেতে পারলো, তখন দেখা যায় কি আর খুব একটা বেশি ঝামেলা হয় না। তো এটা কিন্তু একদিক দিয়ে অনেক ভালো একটা সাইট, আমার কাছে ভালো লেগেছে। তো ওনাদের আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি, এখানে ছোলা, তারপরে হচ্ছে মিক্স সবজি, তারপরে এখানে হচ্ছে পাস্তা, সেদ্ধ ডিম, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, এরপরে হচ্ছে ভেজিটেবল, এরপরে হচ্ছে এখানে হচ্ছে চিকেন তেহারি, অনেক মজা ছিল, আমি তেহারি খেয়েছিলাম। এরপরে হচ্ছে এখানে স্যুপ, স্যুপটা তো একদম কোনো জবাব নেই, অনেক বেশি টেস্টি ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে, চিকেন কর্ন স্যুপ ছিল। তো এরপরে হচ্ছে পরোটা ছিল ওনাদের কাছে, তারপরে হচ্ছে চা ছিল। তো ফার্স্টে যেটা চিন্তা করেছি স্যুপ খাবো, তারপরে হচ্ছে আমি তেহারি খাবো, আর বাচ্চারা সবাই, আর তারপরে হচ্ছে আমার শাশুড়ি আর ননাস, ওনারা সবাই বলছিলো ওনারা হচ্ছে সবজি আর হচ্ছে পরোটা খাবে আর চা খাবে, ওনারা সকালের দিক দিয়ে মানে ফ্রাইড রাইস বা তেহারি খাবে না। তো আমার কাছে আবার সকাল টাইমে, আমি একটু তেহারির পাগল, তেহারি খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে, যার কারণে পরোটা রুটি এগুলো তো ডেইলিই খাই, যার কারণে আমি স্যুপ আর হচ্ছে তেহারি নিয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এরপরে হচ্ছে যার যার পছন্দ মতো নাস্তা করছে সবাই, যার যেটা ভালো লাগে। হাত খেলে হাত দিয়ে আসো, ওয়াশরুম থেকে দিয়ে আসো।
এখানে পড়ে গেছিল, নিচে পড়ে গেছিল, নিচে পড়ছে, কে পাইছে, কে পাইছে, এটা কে, বড় আমি। তো প্রথমে হচ্ছে আমরা যাচ্ছি এখান থেকে কাছে শাহ পরান মাজারে, শাহজালাল মাজারে হচ্ছে আমরা সবার লাস্টে যাব, কারণ এটা একদম আমাদের হোটেলের পাশেই ছিল, মানে হোটেল থেকে বের হয়ে কিন্তু মানে গেট দেখা যায়। তো আমরা চিন্তা করেছি ওটা একদম সবার লাস্টে, আর অনেকে হয়তো চিন্তা করবে যে মাজারে যাওয়া ভালো না বা মাজার মানে ইয়া করা, বিশ্বাস করা ভালো না। আসলে আমরা বিশেষ করে আমি অন্যজনের কথা বলতে চাই না, আমি কিন্তু মাজার বিশ্বাস মানে মাজার থেকে কিছু চাওয়া বা মাজার মানা সেটা কিন্তু আমি পছন্দ করি না। জাস্ট হচ্ছে সবাই দেখতে এসেছে, আমিও দেখতে এসেছি এরকম। আর হচ্ছে আমাদের চট্টগ্রামও কিন্তু প্রচুর পরিমাণে মাজার আছে, জাস্ট হচ্ছে মানে পরিদর্শন করা এতটুকুই। তো পছন্দ অপছন্দ এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার, যার কারণে যেহেতু মাজারে এসেছি অনেকে হয়তো বা অনেক কমেন্ট করতে পারে, যার কারণে আমি ক্লিয়ার করে দিয়েছি, জাস্ট হচ্ছে দর্শনের জন্য। মানে কীরকম পছন্দ, কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না, সেটা যার যার পার্সোনাল ব্যাপার। তো এখানে হচ্ছে শাহ পরান মাজার, শাহ পরান আর হচ্ছে শাহজালাল ওনারা নাকি মামা ভাগিনা, এখানে আসার পরে জানতে পারি। তো ফার্স্টে এটা থেকে তারপরে আমরা যাব হচ্ছে অন্য একটা জায়গায়, তো যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব। বাংলার হিরো আলম আর সবাই হইছে তুলসি তুলসি হয়েছে, সেটা হচ্ছে আমার ননাস আসতে পারছে কি পারছে না, সেটা কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, যেহেতু উনি জব করে, উনি চাকরি করে, তো উনি ছুটি নিয়ে একটু প্রবলেমে ছিল, যার কারণে আমাদের সিলেটের প্রোগ্রামটাও না মানে ফিক্সড হচ্ছে না যে আমরা কখন যাচ্ছি। যদি একটা যদি ফিক্সড হয়ে যেত যে আমরা এত তারিখ যাচ্ছি, তখন হয়তো বা ভিডিওতে আমি বলে দিতাম যে আমরা আসছি, কিন্তু আমার ননাসও হঠাৎ করে আসলো, হঠাৎ করে তাড়াতাড়ি করে টিকিট করলো, সব কিছু এত তাড়াতাড়ি হয়েছে যে আমরা আসলে বলতে পারিনি। তো এরপরে আমরা চলে আসলাম সুরমা, এটা মেবি আমি আসলে যেহেতু আমি সিলেটে থাকি না, আমার জায়গাগুলোর নাম হয়তো বলতে একটু প্রবলেম হতে পারে বা আমি ভুলে যেতে পারি, এর জন্য আমি খুবই দুঃখিত। আমরা দেখতে এসেছি লালখাল। তো এখানে হচ্ছে লালখালটা হচ্ছে পানিগুলো অনেকটা নীল থাকে, আর এই জার্নিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, নদীর এই জার্নিটা। আর হচ্ছে এটাকে মেবি সুরমা নদী বলা হয়, আমি শিওর না সুরমা নদী বা অন্য নদী, আমার ভুলও হতে পারে যেহেতু আমি এখানকার না, আমরা জাস্ট হচ্ছে দেখতে এসেছি। এখান থেকে আমরা অনেক ভিতরে গিয়েছি, আর সবচেয়ে বিশেষ কথা হচ্ছে পানিগুলো দেখতে অনেক বেশি ভালো লেগেছে। ওটা
আল্লাহতালার কি অপরূপ সৃষ্টি তাই না? একটা নদীর মধ্যে দুই রঙের পানি, একটা সাইডে হচ্ছে নীল পানি আর একটা সাইডে সাদা পানি। এটা দেখে তো আমার মাথা ঘোরাচ্ছিল, এটা কিভাবে সম্ভব? এটা একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে এটা সম্ভব না। আমি সবসময় টিভিতে দেখেছি বা শুনেছি যে সাগরে দুই রঙের পানি, আজকে সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি। মানে কিছু দূর যাচ্ছি নীল পানি, আবার একটু নর্মাল সাদা পানি, আবার নীল পানি, দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। সে সাথে পানিগুলো এত ঠান্ডা, ইচ্ছে করছিল এখনই এখানে গোসল করে ফেলি। আপনাদেরও হয়তো পানিগুলো দেখে এরকমটাই মনে হচ্ছিল। অনেক বেশি ভালো লেগেছে এই জায়গাটাতে এসে। তো এ লাল খালে কিংবা সুরমা নদীতে আমি যতটুকু শিওর, মানে আমি খুব 100% শিওর না, তো এখানে এসে আসলে এত বেশি ভালো লেগেছে। সিলেটের আসলে প্রত্যেকটা জায়গাতে ভালো লেগেছে। আমরা অনেকগুলো জায়গাতে গিয়েছি, আমরা সাদা পাথরে গিয়েছি, তারপরে মানে আপনারা ভিডিও সামনে দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় কোথায় গিয়েছি। আরও অনেক জায়গা নাকি বাকি ছিল, তবে আমাদের সময়ের অভাবে আমরা কিন্তু সব জায়গা ঘুরতে পারিনি। আর হচ্ছে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে আবারও কোনো এক সময় যাব। তবে এখানে নাকি মানে ইন্ডিয়ার বর্ডারটা দেখা যায়, মানে ইন্ডিয়া থেকে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে সিলেটের এইসব জায়গাতে মানে ইন্ডিয়া পড়েছে। তো এটা হচ্ছে মেবি ইন্ডিয়ার বর্ডারের হচ্ছে হয়তো বা ইয়া হবে, জানি না, শিওর না, বাংলাদেশের হয়তো বা ইয়া হবে, ইয়াদের আর্মিদের বা যেটাই হোক যারা বর্ডারের সাইডে থাকে, বিভিন্ন মানে আইন শৃঙ্খলা বাহিনী বা যেটাই হোক। তো এরপরে হচ্ছে এখানে সবচাইতে মূল উৎস হচ্ছে এই নদী থেকে প্রচুর পরিমাণে বালি তোলা হয়। তারপরে হচ্ছে এখানে আবার আমরা নৌকা থেকে নামানোর, নৌকা না, এটা বোট থেকে নামানোর পরে এখানে আবার অনেক কিছুই বিক্রি করছিল। তো এগুলো আমরা একটু হেঁটে হেঁটে দেখছিলাম, আর সে সাথে আপনাদেরকে তো ইন্ডিয়ার বর্ডার তো অবশ্যই দেখাবো। তো এখানে কিন্তু আবার মানে বিভিন্ন জায়গায় বর্ডারের মধ্যে কিন্তু পতাকা কিংবা কাটা তারও কিন্তু দেওয়া আছে, আপনাদেরকে একটু জুম করে দেখালে তখন আপনারা বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে হচ্ছে তরমুজ খেয়েছি। এই যে এখানে হচ্ছে বর্ডার দেখা যাচ্ছে আর হচ্ছে পতাকা দেখা যাচ্ছে, ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া পড়েছে আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ পড়েছে। অনেক বেশি কাছাকাছি, এরকম বর্ডারের পাশে কিন্তু কোনো সময় যাওয়া হয়নি, ফার্স্ট টাইম এসেছে এরকম ইন্ডিয়া আর হচ্ছে বাংলাদেশের বর্ডারের কাছাকাছি। এবারে